হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে অসম্ভব লোভনীয় মজাদার একটি পিঠা রেসিপি। এই পিঠাগুলো খুব অল্প সময়ে ঘরে থাকা একটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যাবে। আর এই পিঠাগুলো দিয়ে খাওয়ার জন্য সাথে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি চাটনি রেসিপি। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পিঠাগুলো কীভাবে তৈরি করতে হয়। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি। এখন একটা হুইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঘরে কিন্তু সবসময় চালের গুঁড়া থাকে না, হঠাৎ কোনো পিঠা খেতে ইচ্ছে করলে ঝটপট কিন্তু আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র ঘরে থাকা আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি যেই কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে পরিমাপ করে পানি অ্যাড করছি। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। তার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। ব্যাটার তৈরি করার শেষে আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে। তো দেখতেই পাচ্ছেন একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য ব্যাটারটা যত মসৃণ হবে পিঠাগুলোও কিন্তু তত ভালো হবে। তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার এখনও অনেকটা ঘন রয়েছে, তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আবারও হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আর পিঠা তৈরি করার জন্য আমার এই ব্যাটারটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখিয়ে বুঝতে হবে, এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। পরিমাপগুলো ঠিক রাখলে আপনারাও কিন্তু পিঠার জন্য পারফেক্ট ব্যাটার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর পিঠা দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা চাটনি তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা পেঁয়াজ ও একটা টমেটো নিয়েছি। পেঁয়াজ ও টমেটোটাকে আমি টুকরো করে কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিচ্ছি। এই চাটনিটা দিয়ে পিঠাগুলো খেতে অসম্ভব সুস্বাদু হয়, বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি স্বাদ ভুলতে পারবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ও টমেটোটা আমার খুব ভালোভাবে টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ ও টমেটোটা একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি 2টা রসুনের কোয়া। তারপর আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। আর সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ নারিকেল। এখন আমি এই সব কিছুকে 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। এই চাটনিটা তৈরি করার জন্য সব কিছু উপকরণ কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চাটনি তৈরি করার জন্য আমি সব কিছু উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, পিঠাগুলো তৈরি করার জন্য আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। পিঠাগুলো তৈরি করার জন্য প্যানটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না। তেল ছাড়াই স্বাস্থ্যকর এই পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো।
তো দেখতে পাচ্ছেন ব্যাটার প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হওয়া শুরু করবে। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, এক মিনিটের মধ্যে এই পিঠাগুলো হয়ে যাবে, আর ঢেকে দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন হয় না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার উপরে কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতাশে আছি, পিঠাটাকে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা পিঠাটা কি সুন্দর জালিদার হয়েছে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। একদম কম সময়ে সুস্বাদু একটি পিঠা রেসিপি তৈরি করেছি। এই রেসিপিটি যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পিঠাটাও হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা হাতাশে আছে প্যান থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর একই প্রসেসে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। আর সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চায় না। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর সাথে আমি সার্ভ করে দিয়েছি আগে থেকে করে রাখা টমেটো চাটনিটা। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো কি সুন্দর অসংখ্য ছিদ্র ছিদ্র আর জালিদার হয়েছে। আর পিঠার নিচের সাইডটাও দেখুন একদমই পোড়া লেগে যায়নি। পিঠাগুলো চাটনি দিয়ে খেতে অসম্ভব সুস্বাদু হয়েছে। খুব অল্প সময়ে ঝটপট আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।